কিচ্ছু হতে পারে না সিনবাদ, তোমার কিচ্ছু হতে পারে না। ও দুই জগতের মালিক, ও পরবর্তীকারে আলম। আরে আমি জান, তোমার করুণার তো কোনো সীমা নেই। তুমি বাদশাহদের বাদশাহ, তুমি শাহজাদের শাহজাদা, দুনিয়ার সবচেয়ে বড় সম্রাট তোমার সামনে মাথা নত করে, দুনিয়ার সবচেয়ে বড় অপরাধীও তোমার কাছে আশ্রয় লাভ করে। তোমার করুণা বর্ষণ সবার জন্যই তো ঝরতে থাকে, তবে তোমার সেই করুণা থেকে এক অভাগিনী মা কেন বঞ্চিত হবে, কেন কেন বঞ্চিত হবে? তোমার আসন কি এক দুঃখিনী মায়ের অশ্রুপাতেও এতটুকু টলবে না? তুমি আমার মেয়ের দু চোখের জ্যোতি কেড়ে নিয়েছ, তুমি কি পেলে? ওর নিষ্পাপ মুখের হাসি কেড়ে নিয়েছ তুমি, আমার ফুলের মতো মেয়ে একেবারে শুকিয়ে গেল, আর তুমি চেয়ে চেয়ে দেখলে, চেয়ে চেয়ে দেখলে, কোথায় গেল তোমার সেই অসীম করুণা? কি লাভ আছে তোমার করুণায় বিশ্বাস করে? যদি তুমি খোদা হও তাহলে আমিও এক মা, যদি তুমি দুনিয়াকে জন্ম দিয়ে থাকো তবে আমিও আমার সন্তানকে জন্ম দিয়েছি, কিন্তু তোমার কাছে, তোমার কাছে মায়া মমতা নামে কোনো জিনিস নেই। হ্যাঁ, কোনো জিনিস নেই মায়া মমতা নামে। হয় তুমি আর নিজেকে খোদা বলো না, নয়তো আমার মেয়ের চোখের জ্যোতি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমার মেয়ের চোখের জ্যোতি। আমি প্রতি রাতে তোমার কাছে প্রার্থনা করতাম, মাথা ঠুকে তোমার সম্মুখে আরজি জানাতাম, কিন্তু আজকের পর আর কখনো প্রার্থনা করব না, আমি আর কখনো আরজি জানাবো না। আমার আল্লাহ, আমি তোমার কাছে কখনো কিচ্ছু চাইব না, কখনো কখনো কিচ্ছু চাইব না, কখনো না, কখনো। আমি জান, আপনি কাঁদছেন, আমি জান আপনি কাঁদছেন। কি আর করবো সোনা, অসহায় মানুষের কান্নাই যে একমাত্র সহায় হয়। আমি তোমার এই কষ্ট আর দেখতে পাচ্ছি না মা, আর দেখতে পাচ্ছি না। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি, কিন্তু তবু আমার খোদার প্রতি পুরো বিশ্বাস আছে। সাবাস সোনা, সাবাস, বিশ্বাস রাখো, খোদা তোমার এই বিশ্বাসের মূল্য নিশ্চয়ই দেবেন, নিশ্চয়ই দেবেন। সিনবাদ তার উদ্দেশ্যে সফল নিশ্চয়ই হবে, সে নিশ্চয়ই সফল হবে। তুমি কে আর এই শহরে কি জন্য এসেছো? আমার নাম সিনবাদ। ইরামাবাদে আসার উদ্দেশ্য? এখানকার বাদশাহ খুররাম শাহকে সালাম জানাতে এসেছি, আর এমনিও আমার ওর কাছে বিশেষ দরকার আছে। এবার আপনাদের পরিচয় দিন। আমার নাম তাবরেজ, আর এ কুলসুম। তাবরেজ, কুলসুম, এটা এটা আরিফ শাহর মাজার নয় তো? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুমি জানলে কিভাবে? এই আংটিটা চিনতে পারেন? এই আংটি তো আব্বা জানের, কিন্তু এটা এটা আপনার কাছে এলো কি করে?
কাল রাতে আমি দস্যু গোফরানের কাছে গিয়েছিলাম। আপনাদের সতর্ক করছি যে শাহজাদা জালালের প্রাণ আর এরম আবাদের তখত তাজ আজ বিপন্ন। তাহলে এখন আমরা কি করব? এই আংটিটা গুপ্ত বার্তা আছে, যাতে বাদশাহ সালামতকে এখানকার চক্রান্তের বিষয়ে সতর্ক করা হয়েছে। আর সেই স্থানের কথাও বলা আছে যেখানে মনসুর সাহেব শাহজাদা জালালকে লুকিয়ে রেখেছেন। কিন্তু শাহজাদা জালাল তো পাহাড়ের মহলে আছেন। হ্যাঁ, বাদশাহ সালামতের সাথে সকল অমাত্য আর অন্যরাও এটাই জানেন যে শাহজাদা পাহাড়ের মহলে আছেন, কিন্তু তা নয়। তবে সত্যটা কি? সত্য এটাই যে মনসুর সাহেব শাহজাদাকে বাঁচাবার জন্যে ওকে কোথাও লুকিয়ে রেখেছেন। এই আংটিতে সব লেখা আছে। তবে চলো এখন আমরা অবিলম্বে আংটি দেখিয়ে বাদশাহ সালামতকে বিপদের কথা জানাই, আর ওই কবরখানায় আক্রমণ করে গুফরান আর ওর সাথীদের গ্রেফতার করি। কুলসুম, তুমি এখানেই থাকো, আমরা তোমার আব্বুর দেওয়া আংটি বাদশাহ সালামতের কাছে পৌঁছে দিই। খোদা আপনাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখুন। ধন্যবাদ, ধন্যবাদ বেগম, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু বেগম, এখন অবধি শাহজাদার সংবাদ এলো না কেন? শাহজাদার জন্য চিন্তা করবেন না, তার সাথে আমাদের বিশ্বাসী আর অনুগত সাথী মনসুর আছেন। আর মনসুর যতক্ষণ আছেন শাহজাদার গায়ে এতটুকু আঁচও লাগবে না। হ্যাঁ, আমার মনসুর আর অন্য সাথীদের ওপর পূর্ণ বিশ্বাস আছে, ওরা আমার একান্ত অনুগত, ওরাই তো আমার শক্তি। জাহাপনা, উজিরে আজম রাশিদ উপস্থিত হয়েছেন আর দর্শন লাভের অনুমতি চাইছেন। আসতে বলো। হুজুরের সুনাম অক্ষুণ্ণ থাকুক, অধীন আপনাকে সালাম জানাচ্ছি। শিকারের আয়োজন কি সম্পূর্ণ হয়েছে? জি আলমপানা, সব আয়োজন প্রস্তুত, এই কথা জানাতেই এখানে এসেছি। ঠিক আছে, আর শুনুন, কাল সকালে আমি দরবার ডাকতে চাই, আর গুফরান দস্যুকে গ্রেপ্তার করার ব্যাপারে আমি আপনাদের সাথে পরামর্শ করতে চাই। সেই জন্য এই সালতানাতে সকল ছোট বড় আমাত্যদের উপস্থিতি অত্যন্ত জরুরি। জি, অতি উত্তম। আর হ্যাঁ, এখনই এই মুহূর্তে এক দ্রুতগতির অশ্বারোহীকে পাহাড়ের মহলের উদ্দেশ্যে প্রেরণ করুন। আমার ইচ্ছা যে আগামীকালের প্রতিটি সিদ্ধান্তে শাহজাদা জালালের মতামত যেন থাকে। অপরাধ মার্জনা করবেন, শাহজাদা জালালকে বিশ্রাম করতে দিন। আপনার বিশ্বাসভাজন আর অনুগতরা তবে কি জন্য আছেন? আপনার প্রস্তাব যথার্থ, আমি আমার অনুগতদের জন্য গর্বিত, কিন্তু দস্যু গুফরানকে গ্রেপ্তার করার দায়িত্বভার আমি শাহজাদা জালালের হাতেই অর্পণ করতে চাই। কিন্তু জাহাপনা, আমি সালতানাতের ভবিষ্যৎ শাহজাদা জালালকে সমর্পণ করার ফয়সলা করে ফেলেছি, আর তার জন্য আমি ওর তরবারির ধার, ওর বাহুর শক্তি আর ওর সাহসের গভীরতা সূক্ষ্ম বিচারে খুঁটিয়ে পরখ করতে চাই। আর গুফরানকে গ্রেপ্তার করা ওর এই পরীক্ষার প্রথম পদক্ষেপ হবে। সাবাস, সাবাস।
এবার বাদশা সালামতকে নিশ্চিন্তে শিকারে যেতে দাও। নে নে পেট ভরে খেয়ে নে, আজ তোকে শিকারে দিন ভোর দৌড়তে হবে। যদি পেট ভর্তি থাকে তবে আরো জোরে দৌড়তে পারবি। আরে বদ্রু, আরে আফসার তুই কি করছিস রে? ঘোড়াকে ঘাস খাওয়াচ্ছিস বুঝি? আরে মাঝে মাঝে নিজেও একটু খেয়ে নিস, তোর বুদ্ধি গজাবে। তুই আমাকে বোকা মনে করিস? হ্যাঁ তা নয় তো কি, আরে তুই তো প্রথম শ্রেণীর বোকা রে। কেমন করে? তবে শোন, তোর আমাকে দেখে না তো বুক ঠক ঠক করে, নাই বা তোর চোখ পিটপিট করে, এমন কি তোর মুখ দিয়ে দুটো মিষ্টি কথাও বেরোয় না। কেমন পুরুষ মানুষ রে তুই! দেখ কি হলো, আমার চোখ পিটপিট করছে। হ্যাঁ দেখ, আমার বুকটা ধকধক করছে। হ্যাঁ হ্যাঁ, এবার বল আমি সত্যিকারের পুরুষ কিনা? হ্যাঁ রে, তুই তো সত্যিকারের পুরুষ রে। ওরে আমার বদ্রু, জানিস তোর বুকটা না সত্যিকারের পুরুষের মতো। আচ্ছা ওরে আমার আফসা, তোকে তো আমি আমার দুই চোখে মনি করে রাখবো। ওরে আমার বদ্রু, মালিকা আলী আমাকে খুঁজছেন হয়তো, রাত্রে আবার আসবো। বাতি কিন্তু নিভিয়ে রাখিস আমার বদ্রু। আরে বাতি নিভিয়ে রাখিস। আল্লাহু আল্লাহু আল্লাহু। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহু। শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শাহ খুররাম জিন্দাবাদ, ইরামাবাদের সুলতান জিন্দাবাদ, শিকার করতে যাচ্ছেন, সন্ধে নাগাদ ফিরে আসবে। তখন আমরা উজিরে আজম রাশিদের মারফত জনাব মনসুরের কথা ওকে জানালে উনি আমাদের তখনই ডেকে পাঠাবেন। কিন্তু আমাদের এক একটা মুহূর্ত মূল্যবান, শত্রুরা কে জানে কখন কিভাবে কি করে বসে বলা খুব মুশকিল। কিন্তু এই এত ভিড়ের মধ্যে বাদশার ধারে কাছে যাওয়া অপরাধও বটে আর সম্ভবও নয়। বরং আমার তো এই মনে হয় যে বাদশাকে এ কথা একান্তে বলাই উচিত। আপনার কথা মানছি আমি, কিন্তু সুলতানকে বিপদ সম্বন্ধে যত শিগগিরই জানানো যায় ততই মঙ্গল। আল্লাহু 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 আল্লাহু। এই কণ্ঠ সরকার কে? আল্লাহু। আপনার জ্যেষ্ঠ সন্তান নুমান দরবেশ উপস্থিত হয়েছেন। আল্লাহু আল্লাহু। নুমান,
সুবহান আল্লাহ, আমার পুত্র ঠিক সময়ে এসেছে। আমি শাহজাদা জালালের সম্বন্ধে আমার জ্যৈষ্ঠ পুত্র নুমানের সাথে পরামর্শ করতে চাই। আল্লাহু আল্লাহু। এই নুমান দরবেশ মহাবলী মহাপ্রতাপী শাহ খুররামের সম্মুখে অভিবাদন জানাচ্ছে। দীর্ঘায়ু হ নুমান, দীর্ঘায়ু হ পুত্র। খোদা যেন তোমার আয়ু বৃদ্ধি করেন, আর তুমি সর্বদা এইভাবে সততার পথেই চলতে থাকো। আব্বা হুজুর, এসব আপনারই প্রার্থনার ফল যে আমি আজ অবধি লোভ আর লালসার থেকে নিজেকে বাঁচাতে পেরেছি। দোয়া করুন, দোয়া করুন যেন আমি মৃত্যু পর্যন্ত আমার এই সততা আর উদ্দেশ্য থেকে সরে না যাই। খোদার নাম নিয়ে যেন বাঁচি আর খোদার নাম নিয়ে যেন মরি। আল্লাহ, এখন তুমি সত্যি নিজেকে খোদার বান্দা বলার যোগ্যতা অর্জন করেছ, কারণ তুমি পিতা পুত্র আর রক্তের সম্পর্ক ছাড়িয়ে উত্তরণ করেছ। বাবা বাহ! আমি যখন শুনলাম যে আপনি শিকারে যাচ্ছেন, তখন আপনার জন্য এই সামান্য উপহার নিয়ে এলাম। কি এটা? দূর দেশ থেকে এক পথিক এসেছিলেন, তিনি পবিত্র খোয়াজা নিজামুদ্দিনের দরগায় গিয়েছিলেন। এটা সেখানকারই এক উপহার, গ্রহণ করুন। বিসমিল্লাহ বিসমিল্লাহ। যদি জীবিত থাকি তবে আমিও কোনো একদিন গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার মাজারের দর্শন করে আসব। আল্লাহ আল্লাহ। আচ্ছা পুত্র, যদি কাল সময় করতে পারো একবার দরবারে এসো। কেন, সব কুশল তো? তুমি নিশ্চয় জানো যে আজকাল গোফরান দস্যু বড় মাথা চাড়া দিয়েছে, আর আমি ওর মাথা গুঁড়িয়ে দিতে চাই। আর আমি সেই সঙ্গে চাই যেন এ কাজ তোমার ছোট ভাই শাহজাদা জালাল নিজের হাতে করে।